এই দেখতে পাচ্ছ ডিম কিন্তু ভাজা হচ্ছে। আজকের আমরা একটা এক্সপেরিমেন্ট করব, কারণ সব জায়গায় সবাই করছে যে এই গরমের দিনে বলতে পারেন প্রায় টেম্পারেচার 40 এর আশেপাশে, তো এই রকম সময়ে আমরাও চাইছি যে ডিম কলকাতাতে ভাজা যায় কিনা, তো সেটাই দেখার জন্য আমরা এখন ছাদের মধ্যে যাব। আর তার জন্য এই যে সরঞ্জাম নিয়ে নিয়েছি, ডিমটা এই যে রয়েছে যে ডিম, তো আমরা সব একসঙ্গে নিয়ে যাচ্ছি। গিয়ে উপরে প্রথম তাওয়াটাকে রেখে আসব 15 থেকে 20 মিনিট, তাতে এটা একটু হিট হবে, তারপর দেখবো যে কলকাতায়ও ডিম ভাজা যায় কি না, কারণ সব জায়গাতে লোক ঢাকায় ভাজছে, অন্যান্য স্টেটে ভাজছে, তো আমাদের কলকাতায় কি আমরা কি পিছিয়ে আছি? আমরাও পিছিয়ে নিই, তো আমরা সেটাই আজকে দেখতে যাইছি। পিছিয়ে নেই নয়, ভীষণ গরম পড়েছে একদম, দেখা যাক। সত্যি যদি ভাজা যায় তো মানে এটা তো খুবই ভালো ব্যাপার, খুবই ভালো ব্যাপার, গ্যাস খরচই হবে না, দেখা যাক। হ্যাঁ, তো চলুন আমরা ছাদে যাই আর সেখানে জিনিসপত্রগুলো রেডি করে আসি, তারপর আমরা দেখবো যে ডিম ভাজা হচ্ছে কি হচ্ছে না। আর সেই জন্য আপনারাও থাকুন, একদম কন্টিনিউ করতে থাকুন এবং দেখতে থাকুন, আজকের একদম আলাদা ধরনের এক্সপেরিমেন্ট হতে চলেছে, আমরাও ফার্স্ট টাইম করতে চলেছি, তো চলুন ছাদের উপর যাওয়া যাক। দাদা আজকে মানে খুবই আশাবাদী, একদম একদম, সকাল থেকে ডিম টিম সব কিনে এনেছি, ঠিক আছে, ডিম ভাজা হবে তারপর খাওয়া হবে, তো চলো ছাদে গিয়ে দেখি কেমন কি রোদ। গাইজ দেখতে পাচ্ছ আজকে টেম্পারেচার 41 ডিগ্রি, আমরা যাচ্ছি ছাদে, এটাকে প্রথম রেখে আসব, এটা হিট হবে তত সময়ে আমরা ভীষণ কষ্ট করব, আমরা এই রোদে ভাবছি কি অবস্থা হবে। এই যে দেখতে পাচ্ছ এই যে আমরা এখানে রেখে দিয়েছি, ভীষণ রোদ, একটু ভালো রোদে থাকুক, ভীষণ রোদ, দেখি কি ব্যাপারটা হয়, একটু গরম হতে থাকুক, এটা জ্বলে যাচ্ছি পুরো মনে হচ্ছে। আমাদের এখানে বেশ গাছও রয়েছে দেখতে পাচ্ছ, যাদিকে ফুল গাছ, এখানে জলও দিতে হবে, ছাদ ভীষণ গরম হয়ে গেছে, তো এটা এখন থাকুক, কিছু সময় পর আমরা আবারও আসবো। গাইজ আমরা বেশ কিছুক্ষণ পর এলাম, প্রায় 20 মিনিট, তাই তো, প্রায় 20 মিনিট পর এসছি, একটু তেল দেখি কি হয়, একটু তেল দাও, আর দিও না, আর দিও না, আর দিও না, একটু গরম হতে দিতে হবে, প্রচন্ড রোদ, আদৌ কি ভাজা হবে দেখা যাক, এখানে প্রচুর গরম, এইখানে দিয়ে দেয়, এইখানে ভাজা হয়ে যাবে এই জায়গাটা, তারপরে কি দেখতে পাচ্ছ ডিম কিন্তু ভাজা হচ্ছে, নিচেই সাদা হয়ে গেছে, দেওয়ার সঙ্গে সঙ্গে সাদা হয়ে গেছে, যারা মেসের ছেলে তারা কিন্তু মানে যখন ইচ্ছে হবে এটা করতেই পারো, ট্রাই করতেই পারো, রোদে তো কুসুমটাই হতে একটু সময় লাগছে, অলরেডি এগুলো ভাজা হয়ে গেছে, পোচ হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে, ভাজা পুরোপুরি না, পোজ হয়ে গেছে, কিছুটা হয়ে গেছে, কিছুক্ষণ দেখা যাক আর একটু কি ব্যাপারটা হয়, মানে সত্যি ভাবুন কতটা গরম এই গরমে। বেশ চলুন আমরা এবার নিচে যাই, এবার গ্যাসে একটু ভেজে নেব, নাহলে এটা খাওয়া যাবে না, গ্যাসে একটু আরে কিছুক্ষণ রাখো ভাজা হয়ে যাবে, দেখতে পাচ্ছ না পরপর এই হয়ে যাচ্ছে, দেখুন বন্ধুরা কলকাতার রোদে ডিম ভাজা হয়ে যাচ্ছে,
আর এই গরমে আমরা থাকবো কি করে, বসতেই পারছে না ওখানে, এমন অবস্থা হয়ে গেছে। এই দেখুন পুরো ভাজা হয়ে গেছে, দেখুন দেখুন, রোদের ভাজা তো গ্যাসের মতো ঠিক না, অন্যরকম একটু, কিন্তু ভাজা হয়ে গেছে। লবণ টবণ কিছুই দেওয়া হয়নি, জানি না দাদা কি করে খাবে এটাকে, এটা দিয়েই ওকে আজকে ভাত দেবো। চলুন আমরা নিচে চলে যাই, হ্যাঁ নিচে যাই, নিচে গিয়ে একটু ভালো করে ভেজে তারপর খাবো। গাইস দেখতে পাচ্ছ আমরা নিচে চলে এসেছি, এই যে ডিম ফাটানো হয়ে গেছে, তো উপরে ভীষণই গরম, ঠিক আছে, এই গরমে এমনিতে রুমে থাকা যাচ্ছে না, এত গরম, মানে পুরো দেওয়ালগুলো সব গরম হয়ে গেছে। সেই জন্য আমরা ভাবলাম যে একটা এক্সপেরিমেন্ট করি, কলকাতা কেন পিছিয়ে থাকবে, সত্যিই ডিমটা ভাজা হয়ে গেছে, ঠিক আছে, এবার গ্যাসে আমরা একটু এটাকে ভাজবো, না ভাজলে খাওয়াই যাবে না। এই জন্য একটু গ্যাসে একটু ভাজা চলছে, ভালো করে না ভাজলে একটু লবণ ছড়িয়ে দিচ্ছে, তারপর খাবো। তো যাই হোক, মোটামুটি আজকের এক্সপেরিমেন্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি বিশ্বাস না হয় আপনারাও ট্রাই করতে পারেন। আজকের টেম্পারেচার 41°C আছে, তো বুঝতেই পারছো, আর চারদিকে যা গরম, তাতে নিচের যে ছাদ বা সামনের যে দেওয়ালগুলো সেগুলোর জন্য টেম্পারেচার আরও বেশ কিছুটা বেশি, তুই বুঝতে পারছো। এই যে মুখ থেকে ঘাম বেরোচ্ছে, পুরো ঘেমে গেছি, পুরো ভীষণই রোদ, পুরো ঘেমে গেছি। তো আজকের এক্সপেরিমেন্ট কেমন লাগলো, এটা একটা নতুন ধরনের একটা চেষ্টা, ডিম ভাজা হয় কি না তো আপনাদেরকে দেখালাম। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর নেক্সট ভিডিওগুলোর জন্য অপেক্ষা করুন। আমরা শান্তিপুর গেছিলাম, তো সেখান থেকেও এসেছি, কাপড়ের ভিডিও আসবে, তো অবশ্যই দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। টেক কেয়ার, বাই বাই।